আলাইকুম আদাব দর্শক বরাবর মতো এই মুহূর্তে আবার আমরা যুক্ত হলাম ইলি টিভিতে যেবা যারা এই মুহূর্তে ফেসবুক এবং টুইটার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস আসার পর থেকে আমরা বিভিন্ন জনপ্রতিনিধি সাবেক জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার লোক আইনজীবী তারপর আপনার সাহিত্যিক কবি ইত্যাদি আমরা প্রত্যেক শ্রেণী পেশার লোকদের কাছে গিয়ে আপনাদের কোভিড-19 করোনা আসার পর থেকে আমাদের হিলি টিভির এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমরা সবসময় আছি এবং থাকব দর্শক থারি ধারাবাহিকতায় আজকে আমরা এই কোভিড-19 করোনা ভাইরাস আসার পর আমরা আসলে সময় সাপেক্ষে অনেক সময় আসতে পারিনি আজকে আমরা এসেছি আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ এবং আপনারা চিনেন জানেন যে আমাদের সিলেটের গর্ব আমাদের সিলেট সদর উপজেলা চেয়ারম্যান সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে আজকে আমরা ওনার কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনব এবং প্রবীণ মুরব্বী এবং একজন রাজনীতিবিদ এবং একজন সমাজসেবক ওনার কাছ থেকে আমরা আমরা যখন আপনারা জানেন বিশ্বের সর্বপ্রথম যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল যে দেশ থেকে সে দেশটি হচ্ছে চীন আর এই চীনের থেকে যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আপনারা দেখেন ইউএসএ ইউকে ইউনাইটেড ইউএসএ ইউকে তারপর রাশিয়া ফ্রান্স জার্মান ইটালি স্পেন গ্রিস আপনি দেখেন লেতিন আমেরিকা ওইদিকে নর্থ আফ্রিকা সাউথ আফ্রিকা তারপরে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি এশিয়া সহ বিশ্বের এমন কোন দেশ এই সময় হিমশিম খায়নি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছোট একটি দেশ ক্ষুদ্র দেশ কিন্তু জনসংখ্যার হার অনেক বেশি সেই সময় যখন আমাদের দেশে এটি বিস্তার লাভ করে তখন আমাদের বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সাথে সাথে লকডাউন ঘোষণা করেছিলেন প্রায় 3 মাসের মতো আমরা লকডাউনে ছিলাম এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্র দেশ কিন্তু ত্রাণ তহবিল দিয়েছেন বিভিন্ন জেলা প্রশাসক ইউএনও এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশনের মাধ্যমে তো এই মুহূর্তে আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে চলে যাচ্ছি দর্শক আপনারা ওনার কাছ থেকে জানবেন যে কোভিড-19 করোনা ভাইরাস আসার পর মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিল দিয়েছেন এবং যে সদর উপজেলায় সিলেট সদর উপজেলার পরিস্থিতি সম্পর্কে সেই সময়ে জানার জন্য আমরা চলে যাচ্ছি প্রবীণ মুরব্বী প্রবীণ রাজনীতিবিদ এবং আপনারা জানেন সাবেক সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার টিভিতে আজকে এই পরিস্থিতির জন্য আপনারা এসেছেন যে কীভাবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সারা বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে বা সিলেটেও এই কোভিড-19 আমরা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি আপনারা জানেন কোভিড-19 মাত্র তার বয়স হলো 6 মাস ডিসেম্বরে যদিও চায়নাতে এটা প্রথমে সংক্রমিত হয় এবং সেখান থেকে সারা বিশ্বে আজকে সংক্রমিত হয়েছে আমাদের জন্য অত্যন্ত নতুন একটা ভাইরাস যে ভাইরাস আমরা দেখি না কিন্তু সে অত্যন্ত শক্তিশালী কারণ এর বিরুদ্ধে কোনো ঔষধ এখন পর্যন্ত বের হয় নাই যদিও চেষ্টা চলছে আমরা আশা করব অচিরেই সেটা বিশ্বের বিজ্ঞানীরা সেটা সফল কাম হবে আমাদের দেশে এটা প্রায় 4 মাসের উপরে হয়ে গেছে যে প্রথম শনাক্তকারী শনাক্ত হয়েছিল যে রুগী সেখানে আমাদের মনে হয় প্রায় 5 মাসের মতো আমরা পড়ে গেছি এমত অবস্থা প্রথম দিন থেকে আমাদের সৌভাগ্য যে আমরা 1971 সালে আমাদের কান্ডারে পেয়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সে ওনার নেতৃত্ব না থাকতো তাহলে আমরা আজকে দেশ স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকতে পারতাম না ঠিক তদ্রূপভাবে আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে
উন্নত বাংলাদেশের দিকে তিনি নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছেন নানা প্রতিকূলতার মধ্যে ঠিক তদ্রূপভাবে এই করোনা ভাইরাসের সময় তিনি প্রথম দিন থেকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে এই প্রতিটি স্তরে তিনি নজর রেখেছেন এবং প্রত্যেককে তিনি যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমরা ঠিক সেইভাবে সেইভাবে কাজ করার কারণে আজকে আমরা অনেকাংশে আমি বলতে চাই, যদিও অনেকের অনেক নানান রকম মত আছে, নানান রকম প্রতিকূলতা ছিল, তারপরেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আমরা অনেকখানি সামাল দেওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে এই যে প্রথম দিন থেকে তিনি চিন্তা করেছেন যে এই যে লকডাউন দেওয়া হলো, লকডাউন দেওয়ার পরে আমাদের সাধারণ মানুষের যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের ঘরে ঘরে যদি খাদ্য সহায়তা না পৌঁছানো যায় তাহলে তারা তো বেরিয়ে আসবে। সেই রকমভাবে ওনার চিন্তা চেতনা থেকে তিনি প্রথম দিন থেকে কিন্তু খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু খাদ্য সহায়তা চলছে। তারপরে যদিও বন্যা তিনবার চারবার আক্রমণ করেছে কিন্তু সাথে সাথে কোভিডের সে বিস্তার তো থেমে থাকে নাই, তাই সর্বক্ষেত্রে যেন ওনার সাহায্য সহযোগিতা না থাকতো তাহলে আজকে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াইতো এবং কতজন লোক মারা যেত সেটা আমরা কল্পনাই করতে পারি না। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা সকলেই, আমরা বিভিন্ন সময় বলে থাকি আজকে যে এই যে তথ্য প্রযুক্তিকে তিনি সাধারণ মানুষের একদম দরগুলে পৌঁছে দিয়েছেন, যে তিনি যখন 2008 সালে নির্বাচনের আগে বলেছিলেন যে 2021 সালের ভিতরে বাংলাদেশ হবে একটা ডিজিটাল বাংলাদেশ, অনেকে সেদিন ঠাট্টা মস্করা করেছিল, কিন্তু আজকে আমরা উপলব্ধি করতে পারছি যে এই যে ডিজিটাল যদি তিনি না করতেন, এই তথ্য প্রযুক্তিকে অবাধভাবে যদি ছড়িয়ে না দিতেন বাংলাদেশে, তাহলে আজকে কত লোক মারা যেত তার ঠিকানা নেই। আমরা এখন প্রতি মুহূর্তে আমরা সমস্ত বাংলাদেশের প্রত্যেক জায়গার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছি, আমরা জেলার মিটিং থেকে শুরু করে যে ঢাকায় গিয়ে যে সমস্ত মিটিং করতে হতো সেই সমস্ত মিটিং থেকে শুরু করে আজকে প্রত্যেকটা মিটিং আমরা এই ডিজিটালভাবে আমরা করতে পারছি, একে অন্যের খুব কাছাকাছি আমরা থাকছি কিন্তু শারীরিকভাবে আমরা দূরত্ব বজায় রাখছি। এই যে যদি সেটা করতে না পারতাম আজকে এই ডিজিটাল যদি পদ্ধতিতে তিনি না করে দিতেন তাহলে আজকে আমাদের অবস্থা আরও সূচনা হয়ে যেত, সূচনা কি আমি আগে বলেছি অনেক লোক মারা যেত বাংলাদেশে, সেটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আগাম যেগুলো তিনি ব্যবস্থা নিয়েছিলেন তার দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, সেই লক্ষ্যের কারণেই আজকে বাংলাদেশ এই যে কোভিডের মোকাবিলা করতে পারছে, বন্যার মোকাবিলা করতে পারছে, নানান রকম বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারছি। ধন্যবাদ। দর্শক আপনারা শুনেছেন যে আমাদের প্রবীণ মুরব্বী এবং আমাদের যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ বলেছেন যে ডিজিটাল যুগের কথা, তো এখন আমরা ওনার কাছে জানবো যে কোভিড-19 আসার পর মাননীয় প্রধানমন্ত্রী যে হতদরিদ্র পরিবারের মধ্যে যে ত্রাণ তহবিল দিয়েছিলেন, সেই ত্রাণ তহবিল দেওয়ার পর মধ্যবিত্তরা কিছু লোক ছিলেন না পারেন বলতে না পারেন সইতে তাদের পাশে ওনার উপজেলার লোকজন বিত্তবান ব্যক্তিরা বা সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছিল কিনা সে সম্পর্কে একটু জানার জন্য আমরা ওনার কাছে যাচ্ছি। জাতি হিসাবে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ এবং ওনার নির্দেশ উনি যেগুলো সরকারিভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকটা সাহায্য সহযোগিতা প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছেছে, সেখানে আমি ধন্যবাদ জানাতে হয় আমাদের ইউনিয়ন পর্যায়ের যারা আছেন নেতৃবৃন্দ এবং যারা ইউনিয়নের পরিষদের সদস্যবৃন্দ, তারা কিন্তু প্রত্যেক দিন রাত এই সমস্ত কাজ করেছেন এবং তারা দ্বারে দ্বারে গিয়েছেন, আর আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকে সাধ্য মতো আমরা সেই দিনের পাশে দাঁড়িয়েছি প্রত্যেকে এবং বিভিন্নভাবে বিভিন্ন
সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কারণে আজকে একটা এই যে কোভিডের পরে বন্যা, কোভিডের সময়ে বন্যা, এইরকম বা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে, নাহলে আজকে অনেক লোক না খেয়ে মারা যেত। তো এই সমস্ত জিনিস আমি আগে বলেছি, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই যে তিনি প্রথম দিন থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা যারা তার কর্মী হিসাবে আমরা তার নির্দেশ মতো প্রত্যেকটা কাজে আমরা সেইভাবে পৌঁছে দিয়েছি। এবং আপনারা বলেছেন মধ্যবিত্ত, হ্যাঁ, যারা বাইরে বেরোতে পারে, যারা হাত পাততে পারে এদের অবস্থা একরকম, আর যারা হাত পাততে পারে না তাদের অবস্থা কিন্তু অন্যরকম। তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, তারা না বলতে পারে না সইতে পারে, এরকম অবস্থা। তো সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে খুঁজে খুঁজে আমাদের কর্মীকে দিয়ে আমরা নিজেরা গিয়ে সেখানে প্রত্যেকের দ্বারে দ্বারে সেটা পৌঁছে দেওয়া হয়েছে। আমি আশা করি এবং প্রত্যেক শ্রেণীর এবং প্রবাসীরা আমার এগিয়ে আসে আসছেন, ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন, এবং যার কারণে এইটা অত্যন্ত একটা ফলপ্রসূ যে এই খাদ্য সহায়তা প্রদান সেটা পালন করা হয়েছে আমি বিশ্বাস করি। দর্শক, আপনারা শুনেছেন যে সিলেটের সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সিলেট সদর উপজেলার যে চেয়ারম্যান মহোদয় জনাব আশফাক আহমেদ সাহেবের কাছ থেকে উনি বলেছেন যে মানে হতদরিদ্র পরিবারের পরে যে মধ্যবিত্তরা ছিল তাদের পাশে মানুষ কীভাবে এসেছে। ধরেন আপনারা প্রবাসী, আমরা সিলেট আসলে প্রবাসরত এলাকা, প্রবাসীরা এগিয়ে এসেছেন এবং ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন, পাশাপাশি প্রবাসী ব্যবসায়ী এবং সামাজিক সংগঠন বা বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এসেছেন, যার জন্য আমরা উনি বলছেন যে উপজেলার লোকজন অনেক সহযোগিতা করেছে, মধ্যবিত্ত থেকে শুরু করে হতদরিদ্র কেউ না খেয়ে অন্তত খায়নি শব্দ বলতে পারবে না, সেটি আমরা দৃঢ় বিশ্বাস। আর এই মুহূর্তে আমরা আরেকটি বলার আরেকটু বলার জন্য চলে যাচ্ছি আবারও আমাদের সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের সদর উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে। আর আমাদের এখানে বিভিন্ন সার্ভিস ক্লাবগুলো রয়েছে, সেই সার্ভিস ক্লাবগুলো তারা তাদের সাধ্য মতো এগিয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল সেখানে আমাদের সদর উপরি জেলায় আমাকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় তারা ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন সহায়তা তারা পৌঁছে দিয়েছে। আগামীতে আরও তারা বিভিন্নভাবে তারা এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস, তারা এগিয়ে আসবে বলে আমাকে আশ্বস্ত করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল। আরেকটি সংস্থার কথা যেটা বলেছেন যে লায়ন্স একটি সংস্থা, সেই সংস্থাটি এগিয়ে এসেছে এবং আবারও তাদের সহযোগিতা প্রয়োজন হলে তারা এগিয়ে আসবে। দর্শক, এই মুহূর্তে আমাদের এই প্রবীণ রাজনীতিবিদ এবং আমাদের মুরব্বী এবং আমাদের প্রবীণ মুরব্বী এবং সমাজসেবক এবং সিলেট সদর উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সিলেট আওয়ামী লীগের সহসভাপতি সিলেট জেলার জনাব আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। ওনার কাছ থেকে জানতে চাইব যে আমরা জানি কোভিড-19 করোনা ভাইরাসে ইন্তেকাল করেছিলেন আমাদের সিলেট নগরী, চারটি জেলার একটি নগরী, আধ্যাত্মিক নগরী, অলিয়াউলিয়াদের শিরোমণি নগরী সিলেট সিটি কর্পোরেশন, এবং সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ইনি কোভিড-19 করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন। আমরা হিলি টিভির পক্ষ থেকে ওনার জন্য বারবার কোহের আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা বদরুদ্দিন আহমেদ কামরান সম্পর্কে বলার জন্য চলে যাচ্ছি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে। যখন আমরা খবর পেলাম কামরান ভাইয়ের নিয়ে, তখন কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই আঘাতটা প্রচণ্ড আঘাত, সত্যিকার অর্থে আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি, বিভিন্ন চড়াই উত্রাইয়ের মধ্যেও আমরা একত্রিত ছিলাম। তবে ওনার সাথে যখন আমার প্রথম আমরা এক সমসাময়িক একসাথে লেখাপড়াই, আমাদের উনি ইন্টারমিডিয়েট কলেজে, তখন কিন্তু উনি আমাদের সংগঠন দুটা করতাম, আমরা ছাত্রলীগ মুজিব বাদ ছিলাম, উনি ছাত্রলীগ এই
বৈজ্ঞানিক সমাজবাদ যেটা দাসত, ওইখান থেকে তিনি প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 72 সালের ক্যাবিনেট আমাদের সুলতান মোহাম্মদ মনসুর জি জি সেখানে বিবি হন এবং আমাদের অসম্পূর্ণ প্যানেল আমরা জয়যুক্ত হয়ে আসি। তখন তারপরে তিনি এই ছাত্র থেকেই তিনি কিন্তু হয়ে যান কাউন্সিলর, তিনি বিদেশ চলে যান, কাতার চলে যান, কাতার থেকে ফিরে এসে তিনি কাউন্সিলর হন 74 সালে। 74 সালে যখন প্রথমবারের মতো স্বাধীনতার পরে সিলেট এই পৌরসভা নির্বাচন হয়, তখন বাবরুল হোসেন বাবুল নির্বাচিত হন এবং তখন সেই সেখানে একজন কাউন্সিলর একজন তখন তো সদস্য ছিল, কাউন্সিলর ছিল না, তখন সদস্য হিসাবে তিনি নির্বাচিত হন। পরবর্তীভাবে তিনি তিনবার সেখানে নির্বাচিত হয়েছেন। তারপরে এই আওয়ামী লীগ রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হন, শহর আওয়ামী লীগে নেতৃত্ব দেন, তারপর আস্তে আস্তে করে এই মহানগর আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছেন এবং পর্যায়ক্রমে তিনি এই চেয়ারম্যান হয়েছেন। তারপর 95 এসে তিনি চেয়ারম্যান, তারপর আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আসার পর এই এটাকে সিটি কর্পোরেশন করা হলো, বিভাগে আগে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো, তখন উনি প্রথম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসাবে নির্বাচিত হন। পরবর্তী পর্যায়ে আবারও তিনি জেলের ভিতর থেকেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমার কথা হলো এটা, সব সময় কিন্তু উনি একটা বিভিন্ন মানুষের সাথে ওনার ব্যবহারটা ছিল অত্যন্ত সুমধুর। অনেকে কারণ মানুষের পক্ষে বিপক্ষে লোক থাকবেই, কিন্তু তার ভালো দিকটা যেটা, এবং আওয়ামী লীগ আমরা যখন একসাথে করেছি তখন কিন্তু ওনাকে সব সময় পাশে পেয়েছি এবং এইখানে অনেক রকম বিপদ আপদ আমাদের ছিল কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা কয়েকজন মানুষ সবসময় পেতাম, এর মাঝে একজন বদরুদ্দিন আহমদ কামরান, আনম শফিকুল হক, নসর ভাই আমাদের দুর্দিনে সভাপতিত্ব ছিলেন আর সভাপতিত্ব করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন, আর তারপরে আমাদের এখানে অনেক আজকে তারা শুধু নসর ভাই আছেন, না থাকার মতোই অবস্থা, কিন্তু শফিক ভাইও চলে গেছেন, এখানে ইফতেখার হোসেন স্বামী পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব এসেছিলেন, দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, তিনিও অ্যাক্সিডেন্টে আমাদের মধ্যে থেকে হারিয়ে যান। তো এক এক করে আমরা সবাইকে হারিয়ে ফেলেছি। এই অবস্থায় সিলেটে বদরুদ্দিন আহমদ কামরানের চলে যাওয়া আর একটা আমাদের বিরাট ধাক্কা, এটাকে সামাল দিয়ে অন্ততপক্ষে সিটি কর্পোরেশনে আবার ঘুরে দাঁড়ানো এটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার আওয়ামী লীগ পরিবারের জন্য। আমি বিশ্বাস করি যে যদি আমরা সঠিকভাবে সকল চলতে পারি, তো জনগণের আস্থা নিয়ে, জনগণের আসলে রাজনীতি দুটা জিনিস, একটা হলো ইলেকশন আর একটা হলো শুধু রাজনীতি। রাজনীতি বড় বড় নেতা হতে পারেন কিন্তু নির্বাচনে ভোট পাওয়া, নির্বাচনে মানুষকে আকৃষ্ট করা, সেই রকমভাবে আরেকটা জিনিস, এটা কিন্তু সবার থাকে না, কিন্তু বদরুদ্দিন কামরানের সেটা ছিল। তার কথাবার্তা তার আগে যা মানুষ কিন্তু আকৃষ্ট হতো, মানুষ অনুপ্রাণিত হতো এবং এই বিভিন্ন সময় মানুষ যখন ডাক দিয়েছে তখন তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। তো সেটা আজকে সেই রকম নেতা আমাদেরকে আবার সৃষ্টি করতে হবে বা সৃষ্টি হতে হবে। কেউ সৃষ্টি করে না, সৃষ্টি হয়, নিজে থেকে এগিয়ে না আসলে কেউ আসলে সেই কাজের মাধ্যমে সেই স্থানটা কেউ না কেউ নেবে আমি বিশ্বাস করি। আমার বদরুদ্দিন আহমদ কামরান আসলে আমাদেরকে
অত্যন্ত আঘাত দিয়ে তিনি এইরকম চলে যাবেন আমরা বিশ্বাস করতে পারিনি। যে যিনি দুদিন আগে ত্রাণ নিয়ে ঘরে ঘরে গেছেন, সেই মানুষটি অত অল্প দিনের ভিতরে চলে যাবেন, উনি যখন টাকায় যান আমি জানতাম না, পরবর্তী পর্যায়ে যখন শুনেছি চলে গেছেন তখন আমি খবর নিয়েছি যে কোন অবস্থা কীভাবে চলে গেছেন। তখন সবাই বলছেন না যে উনি রিটার্ন করার মতো অবস্থা আছে, এবং সেই অবস্থা সবাই দেখেছেন, কথাবার্তা বলেছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, যে তারপরে তিনি গেছেন। যে হঠাৎ করে যেন এরকমভাবে তিনি চলে যাবেন সেটা আমাদের বিশ্বাসে আসে না। তো আল্লাহ পাকের ইচ্ছা উনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অনেক স্মৃতি আমাদের জন্য, এবং একটা শূন্যতা যেটা বিরাজ করছে, এই শূন্যতা যাতে আমাদের কাটিয়ে উঠতে পারে সেই জন্য মহান রাব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি। এবং বদরুদ্দিন আহমদ কামরান সুখে থাকুক, ওনার যেন আত্মা শান্তিতে থাকে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দর্শক, এই মুহূর্তে আমরা ওনার কাছে জানতে চাইব, যেটা উনি হচ্ছেন আমাদের একজন প্রবীণ মুরব্বি, এবং আপনারা জানেন প্রবীণ রাজনীতিবিদ এবং একজন বিশিষ্ট সমাজসেবক, এবং আপনারা জানেন যে উনি আমাদের সিলেটের একজন মুরব্বির অভিভাবক বললেই চলে, আমরা যাকে সবসময় যিনি আমাদের সবার সমস্যার জন্য এগিয়ে যান, আমাদের সিলেট সিটি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ। এবং আরেকটি জিনিস হচ্ছে, আপনারা জানেন যে সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি ছিলেন। দর্শক, এই মুহূর্তে ওনার কাছে আমরা জানতে চাচ্ছি, কোভিড-19 করোনা ভাইরাসে যখন আমাদের সাবেক নগরপিতা জনাব বদরুদ্দিন আহমেদ কামরান ইন্তেকাল করেছেন, তারই কিছুদিন পর কোভিড-19 করোনা ভাইরাসে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম এ হক, সাবেক জেলা বিএনপির সভাপতি, উনিও ইন্তেকাল করেছেন। আমাদের হিলি টিভি দুটি জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা প্রথমে আমাদের সাবেক মেয়র নগরপিতা বদরুদ্দিন আহমেদ কামরানের জানাজায় অংশগ্রহণ করেছি, পরে আবার হিলি টিভি গিয়ে অংশগ্রহণ করেছে এম এ হক সাহেবেরও জানাজায়। তো সেখানে আমরা দেখতে পেলাম যে বদরুদ্দিন আহমেদ কামরানের জানাজায় অসংখ্য বিএনপির নেতাকর্মীরা ভিড়, মানে কান্না ভরা হৃদয় নিয়ে সেখানে উপস্থিত। আবার যখন আমরা এম এ হক সাহেবের ইন্তেকাল করলেন, তখন আমরা ওনার জানাজায় গিয়ে দেখতে পারলাম আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা সেখানে উপস্থিত। গোটা বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বে সিলেটের যে একটা রাজনৈতিক অঙ্গন, সেটা হয়তো আমাদের প্রবীণরা করে গেছেন। আজকে এই মুরব্বির কাছ থেকে আমরা জানব যে রাজনীতির মঞ্চে থেকে নেমে গেলে যে সিলেটের একটা সৌহার্দ্য পরিবেশ, যে একটা পারিবারিক বন্ধন, একের প্রতি যে আরেকজনের ভালোবাসা, সেটা যে রাজনীতি মঞ্চ থেকে নামার পর পারিবারিক বন্ধনটা থাকে এবং একের প্রতি আরেকজনের ভালোবাসা থাকে, সেটা কবে থেকে সৃষ্টি হয়েছে, এটা আদৌ পর্যন্ত আমরা দেখতেছি, ভবিষ্যতে কি থাকবে, সেজন্য আমরা এই প্রবীণ রাজনীতিবিদ, প্রবীণ মুরব্বী এবং সিলেট সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ সাহেবের কাছে জানব। আপনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এটা স্বাভাবিক। রাজনীতি মানে শত্রুতা নয়। রাজনীতি আমি আমার এথিক্স দিয়ে, আমি আমার আইডিওলজি দিয়ে, আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতিটা শ্রেষ্ঠ বাংলাদেশের জন্য, সোনানেত্রী শেখ হাসিনার নেতৃত্বটা শ্রেষ্ঠ, আরেকজন আরেকজনের কথা ভাবতে পারে, এইটাই গণতন্ত্র, কিন্তু তার নীতিটা আমার নীতির সাথে মিলতে না পারে, কিন্তু সে আমার শত্রু হতে পারে না। আমি আমার নেতৃত্ব দিয়ে, আমার আইডিওলজি দিয়ে তার আইডিওলজিকে আমি পরাস্ত করব, আমি সেখানে গেইন নেব, পাবলিক তো সবচেয়ে চূড়ান্ত রায়দাতা, তাদের ভিতরে আমরা সেটা ছড়িয়ে দিতে পারি যে আমার আইডিওলজি, আমার আমি যেটা বিশ্বাস করি সেটাই সঠিক, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে সেটাই হবে উত্তরণ। কিন্তু আমরা এক চালায় বসে ভাত খেতে পারি, এটা তো আগে করতেন, আগে কিন্তু এইটার শিষ্টাচার ছিল,
সিলেটের শিষ্টাচার তো সর্বক্ষেত্রে এইটাই, কারণ রাজনৈতিক প্রতিহিংসা অত্যন্ত কম ছিল। ইদানীকালে কিছু কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি আগে বলছি যে রাজনীতি মানে ব্যক্তি ব্যক্তি শত্রুতা নয়। সেই জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে আমরা একটা উন্নত বাংলাদেশ আরও আগেই করতে পারব, সেটা আমি বিশ্বাস করি। এটা এটার জন্য আমরা অনেক সময় অনেক পদক্ষেপ নিয়েছি, আর সিলেট তো এইরকমভাবে হয়েছে। আমরা বিভিন্ন সময় যখন দুর্যোগ আসছে, কাজী সাহেবের নেতৃত্বে, আমাদের এই আব্দুল হামিদ চাচা উনার নেতৃত্বে, বা আমাদের পীর হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা বেরিয়েছি একসাথে। আওয়ামী লীগের সবাই এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি, অন্যান্য যারা দল করে তারাই ছিল, সবাই একসাথে বেরিয়েছি যে কোনো ক্রাইসিসের সময়। জানাজা তো এটা অন্য জিনিস, এটা সামাজিকতা। একজন মানুষের শেষ অবস্থানে আমি তাকে শ্রদ্ধা জানাবো, তার আইডিওলজি দিয়ে সে চেষ্টা করেছে বাংলাদেশের উন্নয়নের জন্য। হয়তো রং ছিল, কিন্তু এর জন্য সে রং হয়ে গেছে এটা আমি বলতে পারি না। এর জন্য আমাদের এটা ধরে রাখার দরকার। আর এবার আমি আরেকটা জায়গায় দেখলাম, একটা ব্যানারের মধ্যে দুই দিকে দুজনের ফটো, আব্দুল হক সাহেব এবং আমাদের কামরান সাহেব, একটা এটা অত্যন্ত প্রশংসনীয়। আমার এইরকম যদি আমরা এগিয়ে দিকে, আব্দুল হক সাহেব একজন ভালো লোক ছিল, তার তো খারাপ কিছু শুনি নাই, তার রাজনীতি ছাড়া। আর হ্যাঁ, তার ব্যবসায়িক অবস্থার সবস্থার অবস্থার সবস্থা সব দিকেই সে মানুষের কাছে ছিল। মানুষের যে বিরূপ হওয়ার মতো কোনো কিছু দেখি না, কিন্তু তার আইডিওলজিটা হয় আমার আইডিওলজির সাথে মিলছে না, তার নীতিটা আমার নীতিটা মিলছে না। এইটা অন্য আমরা এক থালায় ভাত খাবো, একই বিছানায় ঘুমাবো, কিন্তু আইডিওলজির সাথে মিলবে না আমার আইডিওলজি তার আইডিওলজির সাথে। এইটা কিন্তু আমাদের আনতে হবে, থাকতে হবে, এইটাই রাজনীতি। আমরা আমি তো শঙ্কিত, কারণ বর্তমান প্রজন্মের যারা তারা সেটা বুঝতে পারে কি পারে না। আমরা যদি বুঝাতে পারি অবশ্যই বুঝবে, তবে তাদেরকে আমি বিশ্বাস করি আমাদের এটা দরকার, এইটা থাকবে না। অন্যান্য দৃষ্টিকে তো অনেক আগে থেকে এই দুজন দুই দিকে গেলে কোনো না, এক দলের ভিতরেও গ্রুপিং রাজনীতির মধ্যেও একজনে আরেকজনের মুখ দেখে না, এটা কত বড় খারাপ। আমরা সিলেটের মধ্যেও অনেক সময় আছে, ওই যে রাজনীতি আমরা একটা দল করি একটা আদর্শের ভিত্তিতে, একজন নেতাকে মেনে চলি, এটা হইলো স্বাভাবিক। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস থেকে এটা, তার বিশ্বাস থেকে আরেকটা তার, কিন্তু সে তো আমার শত্রু হতে পারে না, সেও তো একদিন আমার সাথে আসতে পারে, আমার আইডিওলজিতে বিশ্বাস করতে পারে, আমি তাকে বিশ্বাস করাতে পারি, এরকম হাজার হাজার হয়েছে আছে। তাহলে তাকে আমি শত্রু বানাবো কেন? ব্যক্তি শত্রু নয়, তার আইডিওলজিটা শত্রু, এইটাই হওয়া দরকার আমাদের। আপনি কি আশা করেন যে আগামীতে এই যে যারা প্রবীণরা রাজনীতি করে যাচ্ছেন, ওনারা আপনাদের মতো, আপনাদের যে আপনারা যে রাজনীতি করতেছেন এত সুন্দর, সেটা কি বহাল থাকবে 360 উলিয়া পূর্ণভূমিতে? বহাল থাকার দরকার আমি বিশ্বাস করি, থাকবে কি থাকবে না এটা তো যাদের হাতে নেতৃত্ব যাবে তারাই বলবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা থাকা দরকার, প্রত্যেকের জন্য দরকার। ধন্যবাদ আপনাকে দর্শক। এই মুহূর্তে আমরা ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি এবং আমরা ওনার কাছ থেকে অনেক জিনিস শুনেছি। দর্শক, আমাদের হিলি টিভির যে এই গুণীজনদের খুঁজে যে অনুষ্ঠানটি, সেটা আমাদের কখনো বন্ধ হবে না। কারণ হচ্ছে, আপনাদের জানি না কেমন লাগে, আমরা যখন ওনাদের কাছে যাই আমাদের হিলি টিভি নিয়ে, আমরা কিন্তু অনেক কিছু শিখি, আমাদের অনেক শেখা হয়, কারণ ওনাদের কাছ থেকে আমরা অনেক জিনিস শিখতে পারি। মানুষের শেখার শেষ নেই কবরে যাওয়ার আগ পর্যন্ত। তো একটা কথা বলবো যে এই যে প্রবীণদের কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়, আপনারা
ব্যক্তি খুঁজবেন, ব্যক্তিকে দেখবেন এবং আপনারা ব্যক্তি থেকে ব্যক্তির কথা শুনবেন। আপনাদের শেখার, আমার শেখার অনেক সময় আছে, এখনো আমরা শিখি। তো সেজন্য আমরা প্রবীণদের খুঁজে এই অনুষ্ঠানটি হিলি টিভি থেকে আমরা করে থাকি। দর্শক, এই মুহূর্তে ওনার কাছে শেষ প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে উনি জানেন আপনারা আমাদের সিলেট বিভাগের আধ্যাত্মিক নগরী সিলেট, আর সিলেট শহর হচ্ছে আমাদের আধ্যাত্মিক একটি শহর, আর সিলেট সদরও হচ্ছে আমাদের আধ্যাত্মিক সদর। অতএব উনি হচ্ছেন সিলেট সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সিলেট জেলার সহসভাপতি আলহাজ আশফাক আহমেদ। উনি এখন আপনাদেরকে কোভিড-19 করোনা ভাইরাসে সচেতন থাকার জন্য আপনাদেরকে কিছু মেসেজ দিবেন। এই প্রবীণ ব্যক্তির মেসেজগুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে শোনার জন্য হিলি টিভির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি। ওনার কথাগুলো শুনুন এবং সচেতন থাকুন। ধন্যবাদ আপনাকে আবারও, এবং আমি সমস্ত দর্শকবৃন্দকে একথা অনুরোধ করব যে আমরা আগে আমি শুরু করেছিলাম, তা আমরা এই শত্রুকে চিনি না। একাত্তরে আমরা যুদ্ধ করেছি, শত্রুকে চিনতাম। তাই শত্রু যেদিকে যেত সেই দিকে আমরা খবর পেতাম, কিন্তু এখন যে এই শত্রুটা কোভিড-19 যে করোনা ভাইরাস, এই ভাইরাসটাকে আমরা কেউ দেখি না এখন পর্যন্ত, কিন্তু আক্রান্ত হচ্ছেন, আমাদের আপনজনরা চলে যাচ্ছেন, অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিরা চলে গেছেন, যারা কয়েকটা হসপিটাল করতে পারে এবং করেছেন তারা চলে গেছেন। বিদেশ থেকে ডাক্তার চার্টার করে এনে লাভ হয় নাই। তাই আমরা যারা সাধারণ মানুষ, তাদের তো একটাই উপায়, সচেতনতা। কারণ এটা একমাত্র রাস্তা, কারণ এর কোনো ঔষধ এখনো পর্যন্ত বার করা সম্ভব হয় নাই। ঔষধ থাকলে আমি মনে করতাম আমি আক্রান্ত হলে ঔষধ খেয়ে যাব, ভালো হয়ে যাব, কিন্তু না, আমি তো ভালো না হতেও পারি, আমি তো সেই পার্সেন্টেজে পড়ে যেতে পারি। শুধু আমার জন্য না, আপনার জন্য না, আপনার ফ্যামিলির জন্য, সকলের জন্য একমাত্র ঔষধ হলো এটাই, সচেতনতা। যে আমরা শারীরিকভাবে দূরত্ব বজায় রাখব, কিন্তু আমরা মেন্টালি প্রত্যেকের পাশে থাকব। আমরা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা থাকতে পারি, আর সচেতনতা যেটা স্বাস্থ্যবিধি আমাদেরকে সকলকে মানতে হবে। আমরা যদি মনে করি না কি হলো, আপনি বেরিয়ে আসবেন ভালো, কিন্তু বাইরের বাড়িতে চলে যাবেন সেই ভাইরাসটা নিয়ে, যা ক্ষতি হবে কার, আপনি হয়তো বেঁচে যাবেন, আপনার ইমিউনিটি আছে, কিন্তু আপনার যে বৃদ্ধ মামা মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ ভাই, বা আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা, বা আরও ঘরের যারা আছেন, তাদেরকে যে সংক্রমিত করবেন, তারা যে বেঁচে উঠবে সে নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? পারবেন না। তাই এতে আমরা সচেতন হই, মাস্ক ব্যবহার করি, এবং আমরা দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখি। মানসিক দূরত্ব আমাদের কমিয়ে আনি, শারীরিক দূরত্বটা আমরা বজায় রাখি, এবং হাত ধোয়া এই সমস্ত তো পুরাতন হয়ে গেছে, আপনারা সেটা পালন করবেন ইনশাল্লাহ। আমরা জানি না কতদিন এভাবে আমাদেরকে চলতে হবে, যতদিনই চলি না কেন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন চলি, সবাই যেন আমরা বেঁচে থাকি, বেঁচে থাকার মতো একটা সুন্দর বাংলাদেশে, এইটাই আপনাদের কাছে কামনা। দর্শক, আপনারা শুনেছেন এই প্রবীণ মুরব্বী, প্রবীণ রাজনীতিবিদ এবং সিলেট সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। আপনারা ওনার কাছ থেকে মেসেজগুলো পেয়েছেন, আশা করি এই মুরব্বীর কথাগুলো ফলো আপ করে, এখন আমরা কোভিড-19 মুক্ত হতে পারিনি,
এখনও রাস্তাঘাটে দেখা যাচ্ছে অনেকের মাস্ক নেই, অনেকে জনসমাগম আপনারা করে যাচ্ছেন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সচেতন থাকেন আপনার পরিবার সচেতন থাকবে, আর যদি আপনার পরিবার সচেতন থাকে তাহলে আপনার পাশের ঘর সচেতন থাকবে, পাশের ঘর সচেতন থাকলে পাশের বাড়ি সচেতন থাকবে, আর যদি পাশের বাড়ি সচেতন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার গ্রাম সচেতন থাকবে, যদি আপনার গ্রাম সচেতন থাকে ওয়ার্ড সচেতন থাকবে, আর যদি ওয়ার্ড সচেতন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউনিয়ন সচেতন, আর যদি ইউনিয়ন সচেতন থাকে তাহলে উপজেলা সচেতন থাকবেই। উপজেলা সচেতন থাকা মানে জেলা সচেতন থাকা, আর যদি জেলা সচেতন থাকে বিভাগ তো অবশ্যই সচেতন থাকবে। সেজন্য কি কোনো টাকা পয়সা লাগতেছে? নো নো নো, জাস্ট একটু সচেতনতা, মানুষ মানুষের জন্য। আমরা মানুষকে বিজ্ঞাপন করি যে আপনারা সচেতন থাকুন, যদি আপনারা আমরা সচেতন থাকি তাহলে বিভাগ পর্যন্ত সচেতন থাকে তাহলে আমাদের দেশটাই সচেতন হয়ে গেল। তাহলে এখানে কি সচেতন হচ্ছেন না? অতএব আমাদের আমরা সবাই সচেতনতামূলকভাবে সবাইকে বিজ্ঞাপন করে যাই এবং সবাইকে বুঝিয়ে আমরা সচেতনার আওতায় নিয়ে আসি, এবং এই প্রবীণ মুরব্বীদের যে কথাগুলো বলেছেন ওনাদের কথাগুলো আমরা ফলো আপ করি। আর আরেকটা জিনিস বলি, উনি বলেছেন যে বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে আসতেছে, এবং ওনার যতটুকু যথাসাধ্য ওনার যে সমর্থ আল্লাপাক দিয়েছেন উনিও জনগণের পাশে দাঁড়িয়েছেন। ওই মুরব্বীর মতো, ওই প্রবীণ রাজনীতির মতো, ওই যে আমাদের উপজেলার সিলেট সদরের যে উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আশফাক আহমেদ চৌধুরীর মতো, আপনিও চাইলে জনসেবা করতে পারেন। জনসেবা হচ্ছে এবাদত, মানব সেবা এবাদত। শুধু যে নির্বাচিত হলে মানব সেবা করতে হবে তা না, মানব সেবা হচ্ছে এবাদত, আপনিও করতে পারবেন। কারণ হচ্ছে মানব সেবা করতে করতে এমন একটি মানব সেবা হয়তো আপনি করে যেতে পারেন, সেই মানব সেবাটার জন্য আল্লাহ আপনার সারা জীবনের গুণা মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। তো আসুন মানব সেবায় এগিয়ে আসুন। আপনার গড়ে আলমারি ভরা দলিল থাকতে পারে, আপনার ফন্ড অফিসটা বিল্ডিং থাকতে পারে, কিন্তু মৃত্যু অনিবার্য, যখন গন্ডি পড়ে যাবে আর কিন্তু আপনি থাকতে পারবেন না, পরীক্ষার হলের মতো তদ্রূপ। তখন যদি নিয়ে আপনার সম্পূর্ণ দলিল আর বিল্ডিংয়ের এক টুকরা করে দেওয়া হয়, জবাব দিবে না, জবাব দিবে আপনার মানব সেবা এবং মানুষের সাথে যদি ভালো কাজ করে যান এবং ভালো ভালো মানুষের মানুষের সাথে ভালো পরিবেশে থেকে যান, মানুষকে ভালোবেসে যান, সেগুলো কিন্তু আপনার আমল হয়ে আপনার কবরে যাবে। দর্শক আসুন আর বেশি না বাড়িয়ে আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে, যিনি আমাদেরকে হিলি টিভিতে, যেহেতু আজকে আমাদের হিলি টিভিতে উনি মূল্যবান সময়টুকু দিয়েছেন, যে এত ক্লান্ত একজন মুরব্বীকে আমরা আমাদের অনেকক্ষণ থেকে আমরা ওনার সাথে কথা বলছি এবং বিভিন্ন ধরনের মেসেজগুলো আপনাদের কাছে তুলে ধরছি, উনি যে আমাদের হিলি টিভিকে আজকে মূল্যবান সময়টুকু দিয়েছেন, ওনাকে আমরা হিলি টিভির পক্ষ থেকে, হিলি টিভির খোলা কৌশলীর পক্ষ থেকে, এবং আমাদের যে যারা সংশ্লিষ্টরা আছেন আমাদের সাথে হিলি টিভিতে, আমাদের সবার পক্ষ থেকে এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি, যে অন্ততপক্ষে এই যে আমাদের হিলি টিভিতে এই মূল্যবান সময়টুকু উনি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে আমি জানাতে হয়, কারণ হলো আমাকে জানানো, আপনারা এসেছেন, কষ্ট করেছেন, এবং এটা সময়ের প্রয়োজনে যে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন, এটা একটা বিরাট সেবা, এই সেবা দিয়ে যাচ্ছেন। এই জন্য যে আপনাদের উত্তরোত্তর আরও উন্নতি হোক এবং আপনাদের এই প্রচেষ্টা সফল হবে, যারা এটা দেখছেন যারা শুনছেন তারা প্রত্যেকে যেন এই কথাগুলো মেনে চলেন, তাহলে অবশ্যই আপনাদের এই প্রয়াস সফল হবে বলে আমি বিশ্বাস। আপনাদের এবং আপনাদের কলাকৌশলী যারা আছেন এবং দর্শকবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আর লাইভ থেকে বিদায় নেওয়ার আগে সবাইকে আরেকটি কথা বলি, আপনারা সবাই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং বেশি বেশি করে হিলি টিভিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দেশ বিদেশের কোনো কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা আমাদের চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করে যাব। এই বলে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আরেকটি লাইভে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।